জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ব্যাসদেব ও সুখদেব কথোপকথন। ১৬ বৎসরকালে গর্ভবাস করার পর ভূমিষ্ঠ হওয়ার ফলে সুখদেব যেন প্রথম পৃথিবীর আলো দেখতে পেলেন। তখন তিনি পূর্ণ যুবক। যুবক সুখদেব বলেছেন, অনির্দিষ্ট গতিতে তার গমন পথে পড়ল এক জলাশয়। সেই জলাশয় তখন স্নান করতেছিল অপ্সরা রমণীগণ। জলাশয়ের তীরে দিয়ে যখন যাচ্ছেন, ১৬ বর্ষীয় উলঙ্গ যুবক সুখদেব তখন নগ্ন। অপ্সরাদের মনে কোনো ভারাক্রান্ত হলো না, তারা লজ্জাও পেল না। যথারীতি তারা জল কৈলি ক্রিয়া করতে লাগলেন। সুখদেব চলে যাওয়ার পর জলাশয়ের ধারে দেখা দিলেন স্বয়ং ব্যাসদেব। ব্যাসদেব তখন বৃদ্ধ, তবু জলাশয়ে স্নানরত অপ্সরীর লজ্জা নিবারণের জন্য বস্ত্র হয়ে উঠলেন। ব্যাসদেব অপ্সরীদের ব্যবহারে আশ্চর্য হলেন। উলঙ্গ যুবক সুখদেবকে দেখে তারা লজ্জা পেলেন না, অথচ বৃদ্ধ ব্যাসদেবকে দেখে লজ্জায় সংকুচিত হয়ে উঠেছিলেন। ব্যাসদেব কৌতূহলে হয়ে তাদের এক অদ্ভুত ব্যবহারের কারণে জানতে চাইলেন। অপ্সরারা বললেন যে সুখদেব যুবক হলেও তিনি জ্ঞানময়, সংসার বুদ্ধি তার এড়ানো নেই, এতএব স্ত্রী পুরুষের সম্পর্কে কোনো ভেদাভেদ তার মনেই নেই। এই কারণেই অপ্সরারা সুখদেবকে দেখে লজ্জা পায়নি। কিন্তু মহামুনি ব্যাসদেব বৃদ্ধ হলেও সংসার মুক্ত নন, স্ত্রী পুরুষের ভেদ জ্ঞান সম্পর্কে তিনি সম্পূর্ণ সচেতন। এই কারণেই ব্যাসদেব উপস্থিতিতে অপ্সরারা এত লজ্জায় লজ্জিত হয়েছিলেন। এহেন ব্রহ্মজ্ঞানী সুখদেবের প্রথম পিতার নিকট ভাবপূর্ণতার প্রথম পাঠ গ্রহণ করেন। কাজেই বলা চলে সুখদেবই ভাগবতের প্রথম শ্রোতা। ব্যাসদেব কিন্তু ভাগবত পুরাণ রচনা করে তা শুধু সুখদেবকেই পাঠ করেছিলেন, অন্যত্র প্রচার করার কোনো চেষ্টাই করেননি। মহর্ষি সুখদেবই প্রথম ভাগবত পুরাণ জগতে প্রচার করেছিলেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।